আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন দিনে আবার একটা ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন সকালবেলা 8টার মতন বাজে, সবাই ঘুমিয়ে আছে আর আনিশা উঠে প্রাইভেটে চলে গেছে। আমি দাঁড়ায় রয়েছি, রান্নাবান্না শেষ, সকালের নাস্তা শেষ আর কি। শেষ বলতে কি, শুধু ভাত রান্না করছি আর রাতের বেলা যে তরকারি ছিল আর আনিশাকে ডিম ভেজে দিব আর কি, আর ছেলের জন্য সুজি রান্না করছি ওইগুলি। আর আমি এখন কিছু গাছ যত্ন নিব, আমার গাছগুলো দেখাই, আর বাইরে কতটুকু রোদ উঠছে সেটাও দেখেন। আর আমি কাপড়গুলো শুকা দিয়ে দিছি, তো এখন গাছের যত্ন নিব। এই হচ্ছে আমার গাছগুলো, কিছুদিন আগে লাগাইছি, তো এইগুলোকে আর কি যত্ন করব। পানি দিব, পাতা পড়ছে কিনা নিচে এগুলো দিব। আর এটা আমার ভিতরে ছিল, বাইরে রেখে দিছি একটু রোদ পাওয়ার জন্য সকালবেলার। আর এই যে গাছগুলো, এই গাছগুলোকে এখন একটু পানি দিয়ে দিব আর পাতাগুলো একটু পরিষ্কার করে দিব। এখানেই থাকে, শুধু এটা ভিতরে থাকে। আরো গাছ আছে, এইদিকে আবার আমার মেয়ে লাগাইছে আনিশা, এই যে কচু গাছগুলা, এইগুলো ওই যে লতা হয়েছে আর কি, লতা উপরে বিয়ে চলছে। আর আজকে একটা খুব বাজে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে চিকাবাতি না কি জানি বলে ওইটা, এইগুলো আসলে প্রচুর জ্বালাতন করে রুমের ভিতরে, আশা করে জানালা দিয়ে উপরে উঠা যায় যখন জানালা খোলা থাকে। তো আজকে এইগুলাকে অনেক মারা হয়েছে, আজকে ফলাপিতে 5টার মতন মারা হয়েছে। তো 5টাতে এটা সবার লাস্ট, এখানে বাইজে রয়েছে, আমি তো ধরতে পারি না, আমার ভয় লাগে। তো আনিশার বাবা ঘুম থেকে উঠে এটাকে পরিষ্কার করবে, তো বিস্কিট দিয়ে ভিতরে রাইখা দিলেই উল্টে একই রকম করে জানি, তারপর আইসা পরে বদমাশগুলা। তো সাথেই থাকেন। আর এটা হচ্ছে ওই যে ভাত রান্না করছিলাম, ওই ভাত রান্নার সময় যে ভিডিওটা করছিলাম সেটা আমি এখানে জোড়া লাগাই দিছি আর কি। তো ভাতটা আমার হয়ে গেছে, আর আজকে ভাতটা মার গেলবো না, এমনি বসা ভাতের মতন হওয়া যাবে আর কি। তো প্রায় হয়ে গেছে, তো এখন একটু বসায় রাখলেই সুন্দর হয়ে আর কি ফুটে যাবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও দিলে সাথে সাথেই আপনারা দেখতে পারেন। আর বয়স দেওয়াটা আসলে অনেক কষ্টের ব্যাপার, আর এইদিকে আমি একটু বাড়িয়ে তারপরে কমিয়ে দিব আর কি। আর এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ, আজকে যেহেতু রবিবার আর শুক্রবারে মেহমান আসছিল, আমি আসলে সেটা প্রথমে বলতে ভুলে গেছি। আর সেটা হচ্ছে আমার ননাস, মানে হাজব্যান্ডের বড় মেয়ে, বড় বোন আর কি, হয় ননাস, ননাস আর তার দুই ছেলে আসছিল, তো তাদের জন্যই রান্নাবান্না করতেছি এখানে। তো সব রান্নাবান্না আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, আর আসলে মেহমান আসলে একটু কাজ বেড়ে যায়, সেজন্য আসলে ভিডিওটাও করতে পারিনি। তো এখানে পোলাও রান্না করে নিতেছি, তো পোলাওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি, একটু সময় পাইছি আর কি ক্যামেরা ধরার মতন, তো সেই জন্য আর কি। তো ওরা আসছিলো বেড়াইতে, একদিন থাকছে, তারপরে শনিবার দিন সকালবেলা ওই চলে গেছে, তো তাদের জন্য এই রান্নাবান্নাগুলো করতেছি। আসলে দুই চুলাই বসাইছি, মাটির চুলাই আর গ্যাসে দুই জায়গায় ধরাধরি করতে করতে আসলে আর সময়ই পাইনি ক্যামেরা ধরার মতন। তো এখানে পোলাওটা রান্না করে নিতেছি, আর গ্যাসের চুলার মধ্যে পোলাও রান্না করলে বেশি ভালো লাগে, আর মানে আগুনটা কমানো বাড়ানো যায় আর কি। আর আমি গ্যাসের চুলায় পোলাওটা রান্না করি, বেশি মাটির চুলায় করি না, কারণ মাটির চুলা পোলাওটা আমার কাছে তেমন পারফেক্ট পারি না আর কি, সেজন্য চুলার মধ্যে অন্য কিছু বসাই আর গ্যাসের চুলার মধ্যে পোলাওটা বসাই। আর এখানে যে মাংসটাও রান্না হয়ে গেছিলো মাটির চুলায়, সেখান থেকে মানে এনে তারপর আবার এই জায়গায় আবার একটু দিলাম, একটু মানে আমার কাছে মনে হয়েছিল যেন মাংসের মধ্যে পানিটা একটু বেশি ছিল, সেজন্য একটু ঝাল করে কমিয়ে নিচ্ছি আর কি। আর কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, লাস্ট পর্যায়ে কাঁচামরিচ দিয়ে তারপর আবার একটু ঝাল করে নিলাম আর কি। আর এখানে যে কী কী রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে ডিমের কুমড়া রান্না করছিলাম,
উপরে পেঁয়াজের বেরাস্তা দিয়ে আর কি পরিবেশন করছি। আমার মেয়ে এসিটাই দিছে, আর এখানে যে গরুর মাংস রান্না করছি ওইটা, আর কী কী রান্না করছি অবশ্যই আপনাদের দেখাইতেছি, আর সাথে থাকবেন। পোলাও রান্না করছি, উপরে যে পেঁয়াজের বেরাস্তাটা আমার মেয়ের খুব শখ, পেঁয়াজের বেরাস্তা দিয়ে মানে সাজাই দিবে, বললাম নিজেরা নিজেরা খাবো, পেঁয়াজের বেরাস্তা দেওয়ার কী দরকার, বলে না দেও সুন্দর লাগে। আর এখানে যে ডাল, ডাল তো আমার ছেলে নিত্যদিনের সঙ্গী। আর একটু ফিরনি রান্না করছিলাম এই যে সাবুদানা দিয়ে, তো ফিরনিটা আসলে অনেক মজা হয়েছিল, শুধু দুধ দিয়েই তো রান্না করি, সব কিছু দুধের জিনিস দুধ দিয়েই রান্না করি, তো পানি দিই না, কিন্তু সেজন্য আরও বেশি মজা হয়। আমার পানি দিতে একদম ভালো লাগে না, দুধের যেই জিনিসগুলো খাই ওইটার মধ্যে আসলে পানি দিতে ভালো লাগে না। মানে এখানে যে পেঁয়াজের বেরাস্তা কিছুটা রেখে দিয়েছি, আর পোলাও যখন ওদের দিব ঠিক তখনই আর কি দিয়ে দিব। আর সঙ্গে ছিল গরম ভাত, এই যে সাদা ভাত, এই ছিল রান্নাবান্না। আর সময় পাই নাই তাই আপনাদের কোনো কিছুই শেয়ার করতে পারি নাই, দেখাইতে পারি নাই। আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিব, আমার মানে জগটা অনেক ময়লা হয়েছে, আর অলরেডি যে ওরা চলে আসছে, আর সেই যে শুয়ে পড়ছে গরম, অনেক ক্লান্ত হয়ে গেছিলো। আর এদিকে আমার ছেলের সঙ্গে দুষ্টামি করতে ছিল ওরা দুই ভাই, আর আমার নোনাসকে দেখাইতে পারি নাই কারণ আমার নোনাস আরেক ঘরে ছিল, আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করতেছিলাম যেন আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো ওরা দুই ভাই চলে আসতে, ওরা দুই ভাই আবার ভিডিওর মধ্যে আগ্রহী তেমন না, তারপরও বলতেছে মামি আমাদের সেলিব্রিটি বানাই দিবে। আমি বলতেছি হ্যাঁ একটু একটু মাঝে মধ্যে একটু সেলিব্রিটি হইলে ভালোই হয়, খারাপ হয় না। তো ওরা হাসতেছিল আর কি, তো আমার ছেলের সাথে অনেক দুষ্টামি করতেছিল। আর দুপুরের খাওয়া দাওয়া আমি আপনাদের কাছে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই, এটা হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রে আবার ওরা খাচ্ছিল যখন তখন আবার একটু ভিডিও ধরার সময় পাইছিলাম, ঠিক তখনই ধরছিলাম। সত্যি কথা বলতে কি, বাসায় মেহমান আসলে কখন ক্যামেরা ধরবো ভিডিও করবো এগুলো কোনো কিছুই মন থাকে না, ব্যস্ত হয়ে যাওয়া লাগে, আর কী করবো না করবো সেই দিকেই খেয়াল থাকে, আসলে ক্যামেরা ধরার মতন তেমন কেউ নেই আর নিজেও ধরতে পারি না। আর এখানে বসে সবাই খাচ্ছিল, এটা হচ্ছে আমার বাসুরের মেয়ে, আর এই জানিসা অন্যদিকে ফিরে বসে খাচ্ছিল আর কি, ওইখানে জায়গা পাচ্ছিল না। আর আনিশা চুপচাপ বসে খাচ্ছে, এই পাশ থেকে ওরাও খাচ্ছিল। আমি ভাবলাম এইখান জন্য একটু সময় পেয়েছি, আমি একটু ভিডিওটা করে রাখি। আর এখানে হচ্ছে গিয়ে অন্ধকার, ঘরের ভিতর লাইট জ্বালানো একটা, তারপর আমি আরেকটা জ্বালাই দিলাম, এটা হচ্ছে আমার আর বাসুরের মেয়ে, আর ওইটা হচ্ছে আনিশার দাদু, তো ওনারা আবার ঘরে বসে খাচ্ছিল। তো ভাবলাম একটু স্মৃতি হিসাবে রেখে দিই, তো সেই জন্য একটু ধরলাম আর কি। আর এদিকে যে টিভি দেখতেছিল আর খাচ্ছিল, তো টিভি হচ্ছে নিত্যদিনের সঙ্গী আর কি, খাওয়ার সময় বিশেষ করে টিভি দেখাটা বেশি হয়। আর ওই তো আমার ননাস আপনারা দেখতেই পাইতেছেন, অন্ধকার তারপরও দেখাইতেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার দুষ্টু পাজি, আপনারা সবাই চিনেন, ও মোটরসাইকেলের উপরে বসে রয়েছে, বসে বসে আর কি গরু মাংস খাচ্ছিল। তো আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই সবার পাশে থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।